ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কোমড়া পাতা ডাল দিয়ে মুগ ডাল দিয়ে শাক হবে ভালো করে ধুয়ে নবন হলুদ প্রথমে দিয়ে দিলাম তারপর করার মধ্যে শুকনো মরিচ পাঁচফড়ুন তেজপাতা দিয়ে একটু ডাল মুগ ডাল ভাজি করে দিয়ে দিলাম তারপরে শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পনেরো মিনিট পরে উঠিয়ে একটু নেড়ে টেড়ে নারিকেল কুড়িয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে তারপর নামিয়ে নেব। আরও এরকম রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো যাদের তোমাদের কাছে পৌঁছাতে পারি